अच्छा एक ख्याल करो, আমরা দুইটাই দেখবো কেমন, এক্সচেঞ্জ সিজন 16টাও দেখবো, যেহেতু তোমাদের বইটা হচ্ছে সিজন 16, সো এটা দেখতে হবে। আর 2019টাও আমরা ইনস্টল করব, জাস্ট নাই ইনস্টল করব, খুব বেশি একটা পার্থক্য নাই, ফিচার কিছু পার্থক্য আছে। তো আগে আমরা 16টা একটু দেখি, তো এই লিঙ্কটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি, কিছু দিব থেকে আমাদের এখানে দেখো এক্সচেঞ্জ সার্ভার 19 আর 16 আছে, আমরা 16 এ ক্লিক করতেছি। এখানে দেখো এক্সচেঞ্জ সার্ভার সম্পর্কে বলা আছে, এগুলো একদম ফুল ডকুমেন্ট তোমরা এখানে পাবা। সো আমাদের এনভায়রনমেন্ট যেটা আমরা করব সেটা খুব সিম্পল একটা এনভায়রনমেন্ট করব, আমার একটা কোম্পানি এবিসি কোম্পানি, এবিসি কোম্পানির ভিতরে আমার একটা ডিরেক্টরি থাকবে আর একটা এক্সচেঞ্জ সার্ভার থাকবে। তো এটার আইপি আইপি অ্যাড্রেস আমি দিছি হচ্ছে 10.1.1, তার সাবটেন মাস্ক এটাই দিলাম, গেটওয়ে আপাতত দিচ্ছি না, ডিএনএস থাকবে এটা। এখানে একই জিনিস আমি 2 দিলাম আর ডিএনএস আমার এটাই থাকবে, কেমন। সো এটা হবে আমার, নাম দিচ্ছি আমরা এডিডিএস সার্ভার, আর এটা আমরা নাম দেব এক্সচেঞ্জ সার্ভার। সো এই মেশিনটা আমার অ্যাক্টিভ ডিরেক্টরি মেম্বার সার্ভার হবে, একে অপরের সাথে লিঙ্ক আপ থাকবে, কানেক্টিভিটি থাকবে। এটা হচ্ছে আমার একটা মেম্বার সার্ভার, এটা আমার অ্যাক্টিভ ডিরেক্টরি সার্ভার, এটা আমার মেম্বার সার্ভার। তো তাহলে আমার এখানে অ্যাক্টিভ ডিরেক্টরি ইনস্টল করা লাগতে হবে, আর এখানে আমার এটাকে এই ডোমেনে রাখতে হবে। তো এই হচ্ছে আমার একটা এডিডিএস সার্ভার, আর এটা হচ্ছে আমার এক্স সার্ভার, এক্সচেঞ্জ সার্ভার, কেমন। এটা এখন ওয়ার্ক গ্রুপে আছে, এটা এখন ওয়ার্ক গ্রুপে আছে। সো আমরা এখান থেকে অ্যাক্টিভ ডিরেক্টরি ইনস্টল করে ফেলি, এরপরে আমরা ওদিকে পড়তে থাকবো। আচ্ছা আমি নামগুলো আগে চেঞ্জ করে রাখছি, দেখো আমার এইটার আইপি হচ্ছে 10.1.1 এডিডিএস এর আইপি, আর আমার এক্সচেঞ্জ আইপি হচ্ছে 10.1.1.2 এডিডিএস এর। আমার ডিএনএস এর সেটিংস যদি আমরা দেখি, এক্সচেঞ্জের সেটিংসে আছে কি 10.1.1.2, গেটওয়ে সাবনেট মাস হচ্ছে 8, আর আমার ডিএনএস এর আইপি হিসেবে আছে কোনটা এক সার্ভার, এখানে ঠিক তাই থাকবে। এটা লোড হচ্ছে বলে একটু সময় লাগতেছে, এখানে একই 10.1.1.1 ডিএনএস এর আইপি বসানো হচ্ছে 10.1.1.1। তো এই হচ্ছে আমার কানেক্টিভিটি বা আমার সার্ভারটা, এটা হচ্ছে আমার উইন্ডোজ সার্ভার 2016, এটা উইন্ডোজ সার্ভার 2016 আছে, ওয়েব ভার্সন 2016 আছে। আচ্ছা 16 এ থাকলেও আমার এটা কোনটাতে আছে দেখো, আমার ডাটা সেন্টারে আছে। তো আমাদের এখানে কিছু রিকোয়ারমেন্ট থাকবে, তুমি কোনটাতে করতে পারবা না পারবা সেই কিছু রিকোয়ারমেন্ট এখানে থাকবে।
এটাতে আমাদের বিশ্বমান লাগতেছে ডিটেলস এই যে আইপি আছে কেমন আইপি তো এগুলো তোমরা জানো এগুলো বাদ বাদ এটাও ডাটা সেন্টারে আছে 2016 ডাটা সেন্টারে আছে আচ্ছা এখন এখন আমরা একটু দেখি যে এক্সচেঞ্জ সিস্টেম রিকোয়ারমেন্টসটা একটু দেখি আর এক্সচেঞ্জ প্রি রিকুইজিটটা আমরা দেখব সিস্টেম রিকোয়ারমেন্টে দেখো আছে কি সাপোর্টেড কোএক্সিস্টেন্স সিনারিওস ফর এক্সচেঞ্জ সার্ভার 2016 এক্সচেঞ্জের জন্য আমার এর সাথে ইন্টিগ্রেট করতে পারবো এগুলো সব তুমি এর সাথে ইন্টিগ্রেট করতে পারবো 17 10 13 এগুলো সব এক্সচেঞ্জ করতে পারবো আমি একটু নিচের দিকে আসি এখানে দেখো ডোমেন কন্ট্রোলার হিসেবে তুমি কোনটা কোনটা রাখতে পারবা উইন্ডোজ সার্ভার 2019 স্ট্যান্ডার্ড অর ডাটা সেন্টার 16 স্ট্যান্ডার্ড অর ডাটা সেন্টার 12 রিলিজ 12 স্ট্যান্ডার্ড অর ডাটা সেন্টার স্ট্যান্ডার্ড অর ডাটা সেন্টার 8 তার মানে কিন্তু তুমি ডোমেন কন্ট্রোলার হিসেবে এই নিচে নামতে পারবা না কেমন আচ্ছা অ্যাক্টিভ ডিরেক্টরি ফরেস্ট তুমি যে ডোমেন কন্ট্রোলার বানাবা সেখানে ফরেস্ট লেভেলটা কিন্তু উইন্ডোজ সার্ভার 2008 রিলিজ 2 অর হায়ার তার উপরে হতে হবে এর নিচে কিন্তু ফরেস্ট লেভেলটা হলে হবে না আচ্ছা এখন আমরা আসি হার্ডওয়্যার রিকোয়ারমেন্টসে আমরা একটু দেখব আমাদের হার্ডওয়্যার রিকোয়ারমেন্ট গুলো ঠিকঠাক আছে কিনা প্রসেসর আমাদের এটা 16 এর জন্য কিন্তু আমরা যখন 19 দেখবো তখন ওর হার্ডওয়্যার রিকোয়ারমেন্ট তখন আমরা চেক করব আপাতত এখন 16 এটা দিতেছি প্রসেসরের মধ্যে কি কি আছে ইন্টেল প্রসেসর হতে হবে সাপোর্টস ইন্টেল 64 আর্কিটেকচার অথবা এমডি প্রসেসর দ্যাট সাপোর্টস এমডি 64 প্ল্যাটফর্ম আচ্ছা নোট ইন্টেল আইডিএম আইএ 64 প্রসেসর আর নট সাপোর্ট এটা সাপোর্ট করবে না আচ্ছা মেমোরি মেইল বক্সের জন্য আরজিবি মিনিমাম লাগবে আমরা মেইল বক্স সার্ভারই করব এস ট্রান্সপোর্ট অন্য জিনিস সেগুলো না পরে ডিসকাস করব তো আমরা করব কোনটা মেইল বক্স সার্ভার কেমন তো আমার জন্য লাগবে কত 8 জিবি মিনিমাম সো এই কারণে আমি তোমাদেরকে বলছি আমার জন্য আমার র‍্যাম দিতে হবে কতটুকু 8 জিবি এখন দেখো আমার ইনস্টল মেমোরি আছে 8.5 জিবি মতো কেমন আচ্ছা এটা হচ্ছে আমাদের ইন্টেল সো আমাদের তাহলে আমাদের প্রসেসর মেমোরি সাপোর্ট করতেছে আচ্ছা এগুলো বাই ডিফল্ট যেগুলো আছে পেজিং সাইজ 3 জিবি বা এগুলো বাই ডিফল্ট তোমার থাকে আচ্ছা ডিস স্পেস যেটা সেটা হচ্ছে অ্যাট লিস্ট কত জিবি লাগবে 3 জিবি 3 জিবি হার্ড ডিস্ক তোমার ফাঁকা রাখতে হবে আচ্ছা সিস্টেম ড্রাইভে 200 এমবি তোমার যেন অবশ্যই ফাঁকা থাকে কেমন আচ্ছা আর কি লাগবে ফাইল ফরম্যাটটা হতে হবে কি এনটিএফএসএ অথবা আইএফএসএ গেল ওকে এই তো মোটামুটি তাহলে আমাদের এখানে আমাদের হার্ডওয়্যার রিকোয়ারমেন্ট যেটা আছে সেটা আমাদের ফুলফিল করতেছে এখন আসছে আমরা আমাদের প্রি রিকুইজিট আমাদের কি কি লাগবে না লাগবে সেই জিনিসগুলো আমরা এখানে উইন্ডোজ সার্ভার 2016 প্রি রিকুইজিট ফর এক্সচেঞ্জ 2016 তো আমি যেহেতু এক্সচেঞ্জ সার্ভারটাকে উইন্ডোজ সার্ভার 2016 এর উপরে দিচ্ছি সো আমরা এই প্যারাগ্রাফটা মানে এই প্যারাটা ফলো করব কেমন এখানে স্টেপ বাই স্টেপ যা আছে তাই এখানে ফার্স্ট হচ্ছে কি এক্সচেঞ্জ 2016 মেইলবক্স সার্ভার অন উইন্ডোজ সার্ভার 2016 আমরা এই কমান্ডটা দিতে হবে এই কমান্ডে আমরা এখানে কি করতে ইনস্টল উইন্ডোজ ফিচার কিছু ফিচার আমরা ইনস্টল করব সেখানে দেখো কমা কমা দিয়ে বেশ কিছু ফিচার এখানে দেওয়া আছে শেষে একটা ফিচার দেওয়া আছে আনসার এনবিএস মানে রিমোটলি কানেক্টেড জন্য এটা দেওয়া আছে সো এখানে সব কমান্ড দেওয়া আছে এই কমান্ডগুলো আমি তোমাদেরকে সুন্দরভাবে পাওয়ার কি কি লাগবে আমি তোমাদেরকে দিয়ে দিছি এক্সচেঞ্জ নেসেন অ্যাপ্লিকেশন এই যে এক নাম্বার হচ্ছে এই কমান্ডটা আমি দিয়ে দিছি কপি করে পেস্ট করে দিবা এখান থেকে নাও আবার ঠিক আছে এক দুই নাম্বার কি আছে আমার ইনস্টল ফলোইং সফটওয়্যার ইন অর্ডার মানে স্টেপ বাই স্টেপ করবা প্রথমে .NET ফ্রেমওয়ার্ক 4.8 এগুলো কিভাবে ডাউনলোড করবা পরবর্তীতে কারণ এগুলো হয়তো পরবর্তীতে আপডেট হবে এখন আমি যেটা দিচ্ছি সেটা যে সেটাই যে থাকবে এরকম না কিন্তু দুই তিন মাস পরে এটা আবার আপডেট হতে পারে সো এখান থেকে ক্লিক করবা নিয়ে যে এখান থেকে জাস্ট ক্লিক করে নাও দিছে ঠিক আছে সো এখানে .NET ফ্রেমওয়ার্ক আমি তোমাদেরকে সুন্দরভাবে এখানে 2a 2a আমি এটা 2a দিয়ে দিছি যে 2a প্রথমে এটা ইনস্টল করবা তারপরে হচ্ছে আমাদের এই যে এটা আছে সিকিউরিটি আপডেট এটা সিকিউরিটি আপডেটটা এতটা জরুরি না তারপর একটু দেখো কখন দিবা ইউ ক্যান অনলি ইনস্টল দিস আপডেট তুমি শুধুমাত্র এই আপডেটটা তখনই ইনস্টল করবা ইফ ইউর উইন্ডোজ সার্ভার 2016 ভার্সন ইজ এত অর হায়ার
যদি এটা অথবা তার উপরে থাকে তাহলে তুমি এই আপডেটটা কি করবা ইনস্টল করবা। ইউ ক্যান চেক এ উইন্ডোজ সার্ভার ভার্সন বাই রানিং উইন বার দিয়ে আমরা কি করতে পারি উইন্ডোজ ভার্সনটা চেক করতে পারি। ইফ ইউর উইন্ডোজ সার্ভার 16% গ্রেটার দেন এটা ইউ ডো আচ্ছা কি বললো এখানে কি বললাম আচ্ছা সরি আর্লিয়ার বলতে বোঝাচ্ছে কি এর আগে তাই তো এটা বা তার আগে যদি থাকে হয়ে থাকে তাহলে তুমি এই আপডেটটা ইনস্টল করবে আর যদি এটার উপরে থাকে তাহলে তোমার এই আপডেটটা করার দরকার নাই। আমরা একটু দেখে নেই আমাদের উইন্ডোজ সার্ভারের অবস্থাটা কি চেক করে নিই একবার। এখানে আমরা কি দেব উইনভার উইনভার দেখো তো কত আছে আমাদের এখানে দেখতে পাচ্ছি 14393 14393 এখানে কত বলছে 14393.567 তাহলে আমার এটা আপডেটটা লাগবে কেমন। আচ্ছা তারপর আমরা আপডেটটা না দিয়ে চেক করে দেখতেও পারি আচ্ছা দিয়ে দেবো সমস্যা নেই। তো এটা এটা আমি নামাইছি তোমার যে এখান থেকে দেখো তোমাদেরকে আমি দিয়ে দিছি যে 22B কেমন এটা আছে। আচ্ছা তারপরে তোমরা এখান থেকে যদি যাও এখান থেকে যাবা ক্লিক করবা ক্লিক করার পরে এখানে আসবে যা সেটা সিকিউরিটি একটা আপডেট কেমন আর কিছু না এটা যে তোমার দিতেই হবে নট নেসারি এটা কিন্তু তোমার সিকিউরিটি জন্য এটা দরকার অবশ্য। এখান থেকে ক্লিক করবা এই যে মাইক্রোসফট আপডেট ক্যাটালগে যাবা এখান থেকে এই যে উইন্ডোজ সার্ভার 2016 এই যে এটা দিবা ঠিক আছে ডাউনলোড করে দিবা কেমন। আচ্ছা তারপরে আর কি আছে আমাদের এটা গেল ওই গেল তারপরে ভিজুয়াল সি প্লাস প্লাস রিডিস্ট্রিবিউট প্যাকেজ ফর ভিজুয়াল স্টুডিও 2012 আর 13 আচ্ছা এই দুটার মধ্যে কোনটা দিব না সিস্টেম রিকোয়ারমেন্টস ফর দ্য ভিজুয়াল সি প্লাস রিডিস্ট্রিবিউট প্যাকেজ ডু নট মেনশন সাপোর্ট ফর উইন্ডোজ সার্ভার 2016 or 19 but the registration package is safe to install on this version to windows অর্থাৎ এই যে রিকোয়ারমেন্ট এরকম দরকার নাই কিন্তু দেওয়াটা বেটার সেফ থাকবো। আচ্ছা এন্ড ওভারভিউ অফ দ্য লেটেস্ট সাপোর্টেড ভার্সন এখন তুমি এখান থেকে সি প্লাস প্লাস এর লেটেস্ট কত ভার্সন চলছে তুমি ইচ্ছা করলে এখান থেকে দেখতে পারো তোমার সব ডকুমেন্টেশন অনুযায়ী কাজ করবা কেমন লেটেস্ট কত চলে তুমি এখান থেকে দেখে নিতে পারো উপরে গেছে একে উপরে গেছে যদিও আমি তোমাদের এখানে দিয়ে দিছি দুটাই সি এই যে যেহেতু আমাদের যদি তোমার 11 বা এই করতো তখন এটা দরকার হতো না এখন আসো আমাদের কিউমুলেটিভ আপডেটটাতে আসি। আমাদের কিউমুলেটিভ আপডেট আপডেটের কতগুলো আছে সেগুলো যদি দেখতে চাই কিউমুলেটিভ আপডেট ফর 16 এক্সচেঞ্জ সার্ভার 16 আমাদের হিসাব থেকে দেখবো। আচ্ছা এই যে বিল্ড নাম্বার ইউজ এখান থেকে তুমি দেখতে পারো ইচ্ছা করলে এখান থেকে আসে ওদের বিল নাম্বার এক্সচেঞ্জ এই দেখো কোথায় কোথায় ইউজ নোটে থাকতে পারে আচ্ছা আমরা
আপডেট লিস্ট এটা হলো ওইখানে গেছে, হ্যাঁ এটা তো 19 এর, তো আমি এটাকে 16 এ নেই। এই দেখো এক্সেস হবে বিল নাম্বারস এন্ড রিলিজ ডেটস, কবে কোনটা রিলিজ হইছে তুমি এখান থেকে সব কিছু দেখতে পারবে। দেখো 2019 যেটা আছে সেটা দেখো, এখন কি মানে আপডেট কত চলছে, 11 11 লেটেস্টটা রিলিজ ডেট হচ্ছে কবে, একদম জানুয়ারি লেটেস্ট একদম 11 তারিখে 2022। তো এক একটা কিছুদিন পর পরই কিন্তু রিলিজ হয়, তো এগুলো কিন্তু তোমার ফিক্স না। কিন্তু আমি যদি 16 এ চলে যাই, 16 এর লেটেস্ট হচ্ছে কত, 22। তো এই কারণে যেহেতু আমরা 22 দিচ্ছি, একটু না দেওয়াটা বেটার, অন্তত পক্ষে এটা না দিয়ে একটু 22 নিচে গুলো দিলেই ভালো। কারণ হচ্ছে একদম লেটেস্টটা দিলে হয় কি যে ওর বাগ কিছু ফিক্স বাগ থাকে, কেমন যেহেতু একদম নতুন আছে, নতুন আনা মানে হচ্ছে সে কিছু অনেক বাগ থাকতে পারে। আর যাই হোক আমরা এখানে এক্সেস সার্ভার কি এখানে যে নেই 22 এর দিকে একটা দেখি নি এক্সেস সার্ভার দেখে নিও এগুলো আলাদা, প্রত্যেকটা টার্মের আলাদা আলাদা টার্ম আছে, প্রত্যেকটার আলাদা আলাদা টার্ম আছে, এগুলো তো দেখে নিও। তো এরকম অনেক আপডেট আছে, কেমন 21 20 21 22 অনেক আছে। আমরা লেটেস্ট টাই ইউনিটে আপডেট 22 টাই করব। তো আমি তোমাদেরকে যে আয়ুষটা দিছি সেটা কিসের দিছি, 22 22 এর, যেমন 11 আছে 22 এর দিছি, ঠিক আছে। আচ্ছা কোথায় ছিলাম আমরা, তো এটা 22 এর জন্য আমার এটা লাগবে। সো এটা আছে আমার 2E তে, তোমার এটা দেওয়া আছে 2E তে, এটা দেওয়া আছে, ঠিক আছে। লাস্ট ফাইনালি আমার যেটা আছে সেটা হচ্ছে মাইক্রোসফট ইউনিফাইড কমিউনিকেশন মেসেজ API 4.0 কোর রানটাইম 64 বিট, এখানে জাস্ট ক্লিক করলে এখানে নামবে, আর কিছু না, এই যে এখান থেকে ডাউনলোড করে দেবা, কেমন এই এখানে নামা শুরু করবে, এই নামা শুরু করতেছে, আমি এটা ক্যান্সেল করে দিলাম। সো এটা দেওয়া আছে তোমাদের FDA, ঠিক আছে। তো এই ফাইলগুলো দিছো তো সবাই, জি স্যার। তাহলে আমাদের এখানে আমাদের শেষ প্রমোট আমরা করব কি, আমরা রিমোট কে প্রমোট করব বিষয়টা, হ্যাঁ করে ফেলো। আমরা আইটিপিডি ডট টেক নেক্সট আমাদের ফরেস্ট ফাংশনাল লেভেল কিন্তু 2008 নিচে হলে হবে না, তাই তো আছেও চেক করতে থাকুক। আচ্ছা ভালো বেশ, এদিকে ফিডব্যাক এসেছে বুঝলে, আচ্ছা। এখন ফার্স্ট কথা হচ্ছে তোমরা যখন কাজ করবে অবশ্যই অবশ্যই রিয়েল লাইফে যখন কাজ করবা অবশ্যই তোমাদের দুইটা মেশিনে উইন্ডোজ সার্ভার এডিএস সার্ভার এবং স্পেশালি অ্যাক্টিভ ডিরেক্টরি অবশ্যই আপডেট করে দিবা। যদি আপডেট না করো দেখবো যে শেষের দিকে এক ঘন্টা দুই ঘন্টা পরে তো ইনস্টলেশনে প্রায় 2 ঘন্টা সময় লেগে যাবে, যখন 2 ঘন্টা পরে দেখবো এক এরর দিচ্ছে, কিছু আপডেট করে আনতে বলো, আবার তোমাকে আপডেট করে আবার রিরান করতে হবে। সো বেটার হচ্ছে সবার আগে কি করা, এগুলোকে আপডেট করে নেওয়া। আচ্ছা তাহলে আমাদের মোটামুটি প্রিরিকুইজিট বা আমাদের যেগুলো যা যা আছে সেগুলো মোটামুটি আমাদের কিন্তু হয়ে গেছে। এটা এখন অ্যাক্টিভ ডিরেক্টরি হবে, হওয়ার পরে এটাকে আমরা ডোমেনে ঢুকাবো। আমরা আমাদের এই মেশিনটাতে আমরা ফাইলগুলো নিছি, দেখো আমার এক্সচেঞ্জ সার্ভারের ভিতরে ওখানে যে ফাইলগুলো আছে সেই ফাইলগুলো আমার এখানে দেওয়া আছে। আপনি এডিডিএস আছে, আপনি কি বলছেন, আপনি এডিডিএস স্যার, ও সরি
এক্সচেঞ্জ থ্যাংক ইউ এই যে এখানে আমার ফাইলগুলো নেওয়া আছে ইম্পর্টেন্ট এই ফোল্ডারের ভিতর এক্সচেঞ্জ সার্ভার আইএসওটা আমি নিছি আর নেসের অ্যাপ্লিকেশন যেগুলো আছে সেগুলো নেওয়া আছে তোমরাও এক্সচেঞ্জ সার্ভার যেটাতে এক্সচেঞ্জ সার্ভার বানাবা ওইটাতে কি করবা এই আইএসওটা প্লাস এটা নিয়ে রাখো আমি নিয়ে পাসওয়ার্ড দিতে শেষ এরপরে কাজ কি হবে বলো আর এই এক্সচেঞ্জ সার্ভার এই মেশিনটাকে আমি আমার ডোমেইনে জয়েন করাবো এটা আপডেটটা শেষ হয়ে গেল এটা কত কি মিনিটে আপডেট না করেছে 2022 যে সার্ভার 16 এর জন্য সো এই আপডেট গুলো জরুরি কিন্তু এক্সচেঞ্জের জন্য কোন কারণ তো নাই আছে আমি লগ ইন করতেছি এখানে আমার ডোমেন অ্যাক্টিভিটি ডোমেন অ্যাডমিন হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর পাসওয়ার্ড আচ্ছা আমার সামনে আমার সার্ভার ম্যানেজার আসছে লোকাল সার্ভারে যাই আমাদের এখন ডোমেনে চলে আসবে আচ্ছা আমি কি আইটিভি.টেক দিছি আইটিভি.লোকাল দিলাম হ্যাঁ হ্যাঁ এখন আমরা এখানে ডিএনএস এ যাব ইউজার্স এন্ড কম্পিউটারস এবং ডিএনএস দুটাতে যাব তাহলে আমার ইউজার্স এন্ড কম্পিউটারস এর ভিতরে আমার কম্পিউটারস থাকতে হবে কারণ ডিএনএস এ কারেন্টলি থাকতে হবে আমার ওই মেম্বার সার্ভারে এন্ট্রি থাকতে হবে এটা তো এখন নাই আচ্ছা এটা থাকুক আর একটা হচ্ছে আমাদের ইউজার্স এন্ড কম্পিউটারস এর ভিতরে কম্পিউটারস কে থাকবে এক্সচেঞ্জ সার্ভারটা আসতে হবে নাই তো কখন আসবে তাহলে এগুলো আমরা এখন ডোমেনে জয়েন করি এটা চলতেছে চলো যদি হতে থাক আমরা এটা ডোমেনে জয়েন করে ফেলি ওয়ান গ্রুপ ডোমেন ঝামেলা করো না অ্যাডমিনিস্ট্রেটর ডোমেন অ্যাডমিন মানে আমার উইন্ডোজ সার্ভারের যে ডোমেন অ্যাডমিন তার পাসওয়ার্ডটা আমি দিলাম এক জায়গা মতো
হচ্ছে একটা কাজ করেন আপনারা ব্রেক নিয়ে আসেন এমন ব্রেক নিয়ে আসেন আর আমাদের মেশিন মোটামুটি রেডি আচ্ছা এটা কিন্তু আমাদের কানেক্টিভিটি আগে থাকতে হবে তাই না আমরা দেখেন ল্যান সেগমেন্টের সাথে কিন্তু আমি করছি আর আপডেটটা নেওয়ার জন্য আমার নেট নিছি আর সুইচ অন এর সাথে করছি তো আমাদের মেশিন মোটামুটি রেডি এই পজিশনে আমরা এক্সচেঞ্জ সার্ভারটা ইনস্টল করতে আপনারা ব্রেক নিয়ে আসেন